আমেরিকাকে বাদ দিয়ে পৃথিবীর খুব কম দেশই চলতে পারবে। ডক্টর ইউনুস যখন প্রেসিডেন্ট বাইডেনের সাথে বৈঠক করবেন, তিনি যেভাবে এই সহযোগিতাগুলো আদায় করতে পারবেন, ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশের, যিনি আমেরিকার অকৃত্রিম বন্ধু, আমেরিকার সাথে গোটা পশ্চিমা বিশ্বের সাথে তার যে সম্পর্ক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যেই অবস্থান, প্রভাব, গ্রহণযোগ্যতা, বাংলাদেশে তার যেই জনপ্রিয়তা, জনসমর্থন, অরাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও আমরা বড় বড় রাজনৈতিক দল এবং নেতাদের কাতারেও যদি ওনাকে ফেলি, তার অবস্থানটা একটু অন্য রকমের। তিনি কোনো রাজনৈতিক কারণে না, কোনো দলীয় কারণে না, ব্যক্তি হিসেবে তার যে অর্জন, তার যে সাফল্য, তার যে গ্রহণযোগ্যতা, এগুলোর কারণে তিনি দেশে এবং বিদেশে সমাদৃত। সেরকম একটি মানুষ এবার বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে, এবং এই সাধারণ অধিবেশনে তিনি কি বলবেন, তার কি বলা উচিত, আন্তর্জাতিক নেতৃবৃন্দের সাথে তার যেসব বৈঠক হবে অধিবেশনের ফাঁকে ফাঁকে, সেখানে তিনি কি করবেন, কি বলবেন, বিশেষ করে আমেরিকা যে দেশটিতে এই অধিবেশন হতে যাচ্ছে জাতিসংঘের, সেই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন তার সাথে আপনার ওয়ান টু ওয়ান বৈঠক যেটাকে বলে, বা অন্যান্য কর্মকর্তারা থাকবেন, এই সব কিছুর ক্ষেত্রে যেগুলো মানুষ বলছে, প্রত্যাশা করছে এবং প্রয়োজন বাংলাদেশের জন্য, প্রথমত তিনি যে সংস্কারের উদ্যোগ নিয়েছেন রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, বিচারিক, আইনগত এবং আরও অনেক কিছু, এই সংস্কারের কাজে আমেরিকা এবং আমেরিকার যারা মিত্র আছেন, যাদের সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক সবচেয়ে ভালো, তারা ডক্টর ইউনুসকে এবং তার সরকারকে এবং তার এই সংস্কার কাজকে এগিয়ে নেওয়ার জন্য, সফল করার জন্য কি ভূমিকা রাখতে পারে আমেরিকা, ইউরোপ সহ গোটা আন্তর্জাতিক বিশ্বের কথা বললাম, মূলত পশ্চিমা বিশ্ব, ফলে এই রাজনৈতিক অর্থনৈতিক সংস্কারের একেবারে খাতওয়ারি বিষয়ভিত্তিক আলোচনা করতে গেলে হয়তো সময় বেশি লাগবে, মোটা দাগে যদি বলি এই সংস্কার কাজে আমেরিকা, ইউরোপ বা ডক্টর ইউনুসের যারা বন্ধু, যেসব দেশ, যেসব দেশের নেতারা তাকে পছন্দ করেন, ভালোবাসেন, তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন। এখন যদি আমি বিষয়ভিত্তিক বলি, রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কারের আওতায় যদি আমরা ধরি, আমাদের মূল বিষয়টা হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্রের জন্য আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন, ফলে গণতন্ত্রের সঠিক চর্চা, গণতন্ত্রকে এমনভাবে প্রতিষ্ঠিত করা যাতে এটা দীর্ঘমেয়াদে চালু থাকে এবং গণতন্ত্রের সুফল বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ পায়। 2024 সালে যে গণঅভ্যুত্থানটি হয়েছে তার অন্যতম লক্ষ্য যদি ধরি, দেশ থেকে স্বৈরশাসন, ফেসিবাদী শাসন বিদায় করে জনগণের শাসন কায়েম করা, সেই জনগণের শাসন কায়েম করার তো একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্রের যদি সঠিক চর্চা হয় তাহলে আপনার আইনের শাসন, সুশাসন, আপনার ন্যায় বিচার, আপনার আর্থিক শৃঙ্খলা, আরও যেসব খাতে পরিবর্তন করা দরকার সে সব কিছু নিশ্চিত হবে। এখন আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশ যারা গণতন্ত্রের চর্চা করছে, নিশ্চয়ই তাদের গণতন্ত্রের চর্চার মধ্যে আপনি ফাঁকে ফোঁকে কিছু সমস্যা হয়তো খুঁজে পাবেন, কিন্তু সারা বিশ্বে গণতন্ত্রের চর্চা যারা করেন তাদের মধ্যে সেরা দেশগুলো পশ্চিমা বিশ্বেই আছে, অন্যান্য জায়গায়ও আছে, তাদের সহযোগিতা, তাদের অভিজ্ঞতা, তাদের কারিগরি সহযোগিতা, তাদের আর্থিক সহযোগিতা, তাদের নানা রকমের পরামর্শ, বিশেষজ্ঞদের মাধ্যমে সহযোগিতা, এই কাজগুলো করতে পারে আমেরিকা, ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের লোকজন, এই জায়গাটা তিনি সহযোগিতা চাইতে পারেন। আর্থিক সংস্কার, এটিও কিন্তু রাজনীতি সংশ্লিষ্ট, কারণ অর্থনীতি রাজনীতির সাথে অনেক বেশি অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই জায়গায় আমাদের যে আর্থিক বিশৃঙ্খলা, আমাদের যে দুর্নীতি, অনাচার, অনিয়মের ফলে বাংলাদেশের অর্থনীতি যে অবস্থা দাঁড়িয়েছে, আমাদের শিল্প খাত, আমাদের বাণিজ্য খাত থেকে শুরু করে সব ক্ষেত্রে, এসব ক্ষেত্রেও এসব উন্নত দেশের যে অভিজ্ঞতা আছে সেগুলো তারা আমাদেরকে পরামর্শ দিতে পারে, একই সাথে তাদের নানান রকমের সহযোগিতা আমাদেরকে করতে পারে। আরেকটা কথা বলি, সেটি হচ্ছে গণতন্ত্রের পাশাপাশি আসে মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার। আমাদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বহু বছর ধরে পশ্চিমা বিশ্ব অনেক কথা বলে আসছে, অনেক উদ্বেগ জানাচ্ছে এবং অনেক ঘটনা আমরা জানি বাংলাদেশের থেকে, ফলে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে
আমরা আরও ভালো কী করতে পারি, বা আমাদের যে একটা মানবাধিকার কমিশন আছে নামখাওয়াস্তে, এর কোনো কার্যকারিতা আমরা দেখি নাই, উপকার আমরা পাই নাই, খামাখা রাষ্ট্রীয় অর্থে জনগণের অর্থে এরকম একটা কমিশন পালা হয়েছে, অনুগত লোকজনকে দিয়ে এটা পরিচালনা করা হয়েছে, সেই জায়গায় আমরা কী করতে পারি, সেখানেও আমেরিকা আমাদেরকে অনেক বেশি সহায়তা করতে পারে। আর কিন্তু কিন্তু সকলে তো বলে যে আমেরিকা নিজেই মানবাধিকার লঙ্ঘন করে, সেটাই বলছি যে আপনি তাদেরও অনেক দুর্বলতা ত্রুটি বিচ্যুতি আপনি পাবেন, তারপরও তাদের গণতন্ত্র, তাদের শাসন ব্যবস্থা, তাদের বিচার ব্যবস্থা, তাদের মানবাধিকার, তাদের আইনের শাসন আমাদের চেয়ে তো ভালো। সো আমরা যদি ওইখানেও যেতে পারি, ওর কাছাকাছি যেতে পারি, আমাদের একটু উন্নতি হলো না, সেদিক থেকে আপনি বলতে পারেন। এখন আপনি আমাকে একটা ভালো পরামর্শ দিলেন, আমি যদি বলি আপনাকে আপনার পরামর্শ কেন মানব, আপনি তো এই কাজ করেন, তাহলে তো আমাকে কেউ পরামর্শ সহযোগিতা দিয়ে আমার উপকার করতে পারবে না। আর শেষ করি আপাতত আমেরিকা বাংলাদেশ যে সম্পর্কটা, ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা প্রধান নির্বাহী হিসেবে কাজ করার ফলে সেই জায়গায় আমাদের যে আঞ্চলিক সমস্যাগুলো, মূলত ভারতের সাথে যে সমস্যা, মিয়ানমারের সাথে যে সমস্যা, আমাদের যে রোহিঙ্গা সমস্যা, ভারতের সাথে আমাদের সমস্যা শেষ নাই, এবং ভারত গত 16 বছর যেভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করেছে, আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে ঠকিয়েছে, আমাদের সাথে অসম সম্পর্ক করেছে, যেটা সম্ভব হয়েছিল আওয়ামী লীগ সরকারের কারণে, সেই জায়গায় ভারতের সাথে আমেরিকার অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক, এবং এই অঞ্চলে ভারতকে যেমন আমেরিকার দরকার, আবার আন্তর্জাতিক পরিমণ্ডলে বা এই আঞ্চলিক ক্ষেত্রে বা সামগ্রিকভাবে ভূরাজনৈতিক ক্ষেত্রে আমেরিকাকে বাদ দিয়ে পৃথিবীর খুব কম দেশই চলতে পারবে, সেখানে ভারতেরও নির্ভরশীলতা আছে। আমরা জানি যে এই মোদী সফরের সময় কিন্তু কোয়াড, চার দেশের যে জোট, সেটারও একটা বৈঠক হয়েছে, ফলে আমরা আমেরিকার কাছে কিন্তু এই ভারত সংশ্লিষ্ট যে সমস্যাগুলো, মিয়ানমার সম্পর্কিত যে সমস্যাগুলো, সেগুলো সমাধানের ক্ষেত্রেও কিন্তু আমরা সহযোগিতা চাইতে পারি। শেষ বাক্যটা আমি এটা বলি, ডক্টর ইউনূস যখন প্রেসিডেন্ট বাইডেনের সাথে বৈঠক করবেন, তিনি যেভাবে এই সহযোগিতাগুলো আদায় করতে পারবেন, এর আগে সরকারগুলো সেটা পারে নাই, এটা আমাদের জন্য একটা সুখবর এবং ইতিবাচক বা প্রত্যাশার জায়গা। অর্থ পাচার, অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক বড় সহযোগিতা পেতে পারি আমেরিকা ইউরোপের কাছ থেকে।